সিলেটের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত নলুয়া প্রবাসী সংঘ রোববার পূর্ব লন্ডনের এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে রানীগঞ্জ বাজার থেকে শালদীঘা পর্যন্ত 6 কিলোমিটার কাঁচা রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কার ও প্রবাসী বাংলাদেশিদের উপর ইউনিয়ন চেয়ারম্যান আরশ মিয়া কর্তৃক থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত জুন মাসে নলুয়া প্রবাসী সংঘের পক্ষ থেকে 6 লাখ টাকা ব্যয়ে রাস্তার সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ইউপি চেয়ারম্যান আরশ মিয়ার সাথে স্থানীয় এক বাসিন্দার কথা কাটাকাটি হলে চেয়ারম্যান নারাজ হন। পরে ওই রাস্তার কাজ করতে গেলে চেয়ারম্যান রাস্তার কোনো কাজ করতে দিচ্ছেন না। এছাড়া চেয়ারম্যান আরশ মিয়া যুক্তরাজ্য প্রবাসী কতিপয় ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবিদুল ইসলাম আরজু, সভা পরিচালনা করেন সাংবাদিক সুজন রশিদ। সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।